আমি আমাদের সাতক্ষীরাতে একটা মাজারে গিয়েছিলাম একবার, ভিডিও পাবেন আপনারা অনলাইনে। তো ওই মাজারে গিয়ে আমি জিজ্ঞাসা করতেছি, দেখি মহিলারা বোতলে পানি নিচ্ছে, তো আমি জিজ্ঞাসা করলাম এখানে বোতলে পানি নেওয়ার কাহিনীটা কি। তখন বলতেছে এখানে যদি কেউ অসুস্থ হয় তাহলে পীরের সাহেবের কাছ থেকে এই যদি ফু দিয়ে পানি নেয় তাহলে তার রোগ সেরে যাবে। ভিডিও আছে, আমি মিথ্যা বলতেছি না, আপনারা ভিডিও দেখে নেবেন, অনলাইনে আছে। তো তখন আমি জিজ্ঞাসা করলাম আর কি কি হতে পারে, তো যার যে সমস্যা আছে তার সেই সমস্যা এই পানির মাধ্যমে নিরাময় হবে। তো আমি তখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে পীরি সাহেব কোথায় একটু দেখা করি, তো বলছে পীরি সাহেব তো দেশে নাই, কানাডায় গিয়েছে। তাই বললাম কি জন্য, বলছে পীরি সাহেব অসুস্থ তো ডাক্তার দেখাতে গেছে। তখন আমি ওনাকে বললাম যে তাহলে পীর সাহেব অসুস্থ হলে কানাডায় যায় আর মুরিদ অসুস্থ হলে মাজারে আসে। তো ঠিক সেম কাহিনী, সিলেট প্রোগ্রামে গিয়েছি, সিলেট প্রোগ্রামে গিয়ে শাহপরান মাজারে গিয়েছি, শাহপরান মাজারে গিয়ে দেখি যে ওই মানুষজন কোরআন মাজিদ কিনে মাজারে দান করতেছে, গোলাপ বাতি আগরবাতি গোলাপ জল এগুলা কিনে মাজারে দান করতেছে। তো আমি আমার দিনী ভাইদের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই এত কোরআন মাজারে পড়ে কে, বা এত ধূপবাতি আগরবাতি কি হয়, টাকা ধটা দিয়ে কুড়াচ্ছে, কাহিনীটা কি। তখন বলতেছে যে ওই রাতের আধারে এই কোরআন মাজিদ গুলো আবার দোকানে চলে যায়, সকালে আবার মুরিদেরা অন্ধ মুরিদরা কিনে মাজারে দান করে, ওগুলো আবার রাতে দোকানে চলে যায়। কারণ এভাবেই এই চক্র চলতে থাকে, যতগুলো আগরবাতি ধূপবাতি আছে এগুলো সকালে কিনে দোকান মাজারে আসে, রাতে আবার মাজার থেকে দোকানে চলে যায়। এভাবেই ওদের ব্যবসা চলতেছে। আর আমি আপনি অন্ধ হয়ে আমি আপনি রবের সাথে মাঝখানে মধ্যস্থকারী একজন ব্যক্তিকে নির্ধারণ করে আমি তার কাছে চাওয়ার চেষ্টা করতেছি। আরে বোকা, মনে রাখার চেষ্টা করবেন, যেদিন বদরের যুদ্ধে যায় আবু জাহাল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, আবু জাহাল কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করতেছে, আল্লাহ তুমি যদি আমাকে সত্যের উপরে রাখো তুমি আল্লাহ আমাকে সফলতা দান করো। আচ্ছা আবু জাহালের কি তাহলে আল্লাহর উপরে ভরসা ছিল না? কথা বলছেন না কেন, কনফিউজ আছেন নাকি? আবু জাহালের কি আল্লাহর উপরে ভরসা ছিল না? ভরসা না থাকলে আবু জাহাল বললো কি করে যে আল্লাহ তুমি যাদেরকে সত্যের উপরে রেখেছো তুমি সফলতা দান করো, তাহলে নিঃসন্দেহে আল্লাহর উপরে ভরসা ছিল। ওদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায় মাথা নত করে বলতেছে যে আল্লাহ তুমি যদি আমাকে কল্যাণের উপরে রাখো সত্যের উপরে রাখো তুমি আমাকে সফলতা দান করো। কি দুইজনই কার কাছে চাইলেন? কথা বুঝতে পারতেছেন না মনে হয় আপনারা? দুজনই কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। আচ্ছা দুজনে চাওয়ার মাঝখানে পার্থক্য কি ছিল বলেন তো দেখি। কাবা শরীফের মধ্যে সে সময় রাখা ছিল 360টা মূর্তি। আবু জাহাল কাবা শরীফের গায়ে হাত দিয়ে দোয়া করেছিলেন, মানে কাবা শরীফের মধ্যে থাকা 360টা মূর্তির মাধ্যমে সেদিন আল্লাহর কাছে চেয়েছিলেন। আবু জাহালের মূর্তি তো হাত পা ছিল, আবু জাহালের মূর্তি তো হাত পাওয়ালা মূর্তি ছিল, কিন্তু আমি আপনি এমন বোক আমার আবু জাহাল সেজেছি আজকে হাত পাওয়ালা মূর্তি না, কবরের মধ্যে শোয়ায় মানুষকে পূজা করি। কে বুঝাবে আজকে, কে বুঝাবে? একজন হিন্দু ভাই সে যে মূর্তির পূজা করে অন্তত সে মূর্তির হাত পা আছে, হাত পাওয়ালা মূর্তির সামনে সে পূজা করে, কিন্তু আপনি এত বোকার বোকা, আপনি এত মুশরিকের মুশরিক, তার চেয়ে ডবল মুশরিকে পরিণত হয়ে কবরের মধ্যে শুয়ে থাকা ব্যক্তিকে পূজা করতেছে। অথচ বিচারের মাঠে আদম আলাইহিসসালাম বলবে নাফসি, নূহ আলাইহিসসালাম বলবে নাফসি, ইব্রাহিম আলাইহিসসালাম বলবে নাফসি, ইসমাইল আলাইহিসসালাম বলবে নাফসি, ইয়াকুব আলাইহিসসালাম বলবে নাফসি, শোয়াইব আলাইহিসসালাম বলবে নাফসি, লূত আলাইহিসসালাম বলবে নাফসি, ইসমাইল আলাইহিসসালাম বলবে নাফসি, ইসহাক আলাইহিসসালাম বলবে নাফসি, ইয়াকুব আলাইহিসসালাম বলবে নাফসি, ইউসুফ আলাইহিসসালাম বলবে নাফসি, এমনকি আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সাজদায় মাথা নত করে বলবে উম্মতি উম্মতি আমার উম্মত আমার। এই বিচারের মাঠে যদি নবী রাসূলদের এই অবস্থা হয় তো আপনার পীর সাহেব আর আপনাকে জাহাজে করে জান্নাতে নিয়ে যায় কি করে? কথা কি বুঝাতে পেরেছি? যদি বিচারের মাঠে নবী রাসূলদের এই অবস্থা হয় তো শাহজালাল সাহেব আপনাকে জান্নাতে নিয়ে যাবে কিভাবে? যদি বিচারের মাঠে নবী রাসূলদের এই অবস্থা হয় তো শাহপরান সাহেব আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে কিভাবে? আরে তার কবরে কি হচ্ছে সে নিজেই জানে না, সে আমার আপনার কি উপকার করতে পারে? সে আমার আপনার কি উপকার করতে পারে? অথচ আমি আপনি অন্ধের মতো সেখানে ছুটে গিয়ে মাজারে সাজদা করতেছি, মাজারে দান করতেছি, মাজারে মানত করতেছি, পীর সাহেবের মাধ্যমে রবকে পাওয়ার চেষ্টা করতেছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বান্দা যদি সকালে পাপ করে রাতে ক্ষমা চায় তার পাপগুলাকে ক্ষমা করে দেওয়া হয়, বান্দা যদি রাতে পাপ করে সকালে ক্ষমা চায় তার পাপগুলাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল কি বলেছেন যে সকালে পাপ করে রাতে শাহজালালের মাজারে গিয়ে ক্ষমা চাও, রাতে পাপ করে সকালে শাহপরানের মাজারে গিয়ে ক্ষমা চাও? প্রিয় বন্ধুরা আমার,
অতঃস আমাকে আপনাকে এই বিষয়গুলা আমি আপনি যখন উপস্থাপন করি আপনি মনে করেন আমার বিরুদ্ধে বলতেছে না ভাই আমি আপনার বিরুদ্ধে বলিনি বরং আপনি যদি এই শিরকে কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকেন আপনাকে পুনরায় কালিমা পড়ে মুসলমান হতে হবে তা না হলে বিচারের মাঠে এই শিরকে আকবার করার কারণে জান্নাতে যাওয়া যাবে না আমি চাই আমি আপনি একসাথে জান্নাতে যেতে সেজন্য আপনার মাঝে নসিহাগুলো করে যাই যে কথা বলতে চাচ্ছিলাম বিশেষ করে এই কবর পূজা মাজার পূজা খানকা পূজা পীর পূজার পিছনে পুরুষের চাইতে নারীরা বেশি ছুটে নারীরা বেশি ঝুঁকে কেননা মা এবং বোনদের হৃদয় একটু নরম হয় মা এবং বোনদের দিল একটু নরম হয় নরম দিল নরম হৃদয়ের অধিকারী হয়ে তারা বেশি বেশি এই ধরনের শিরকি কর্মকাণ্ডের পিছনে ছুটে যাচ্ছে মনে রাখার চেষ্টা করবেন মা এবং বোনেরা যারা আছেন আপনাদেরকে আজকে তো হিন্দুরা তাদের তাদের মা গুলাকে বেছে নিয়েছে আর আজকে আমরা অমুক বাবা অমুক পীর বাবা অমুক দাদা বাবা গোলাপ শাহ বাবা অমুক বাবা বাবাকে বেছে নিয়েছি মনে রাখার চেষ্টা করবেন হিন্দুদের যেমন মা তাদেরকে জান্নাত দিতে পারবে না আপনার কোনো বাবাও আপনাকে জান্নাত দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো প্রমাণ নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও রাসূলের কবরের কাছে চাইলে কিছু পাওয়া যাবে রাসূলের কবরের কাছে চাইলে যদি পাওয়া না যায় তো অমুক পীরের কবরের কাছে চাইলে পাওয়া যায় এই ধারণা আপনাকে কে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে চাইলে যদি পাওয়া না যায় অমুক বুজুর্গানে দিনের কবরে চাইলে পাওয়া যাবে কথা কে বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে যদি হাত তুলে দোয়া না করা যায় তার মানে তার কাছে যদি কিছু না চাওয়া যায় তাহলে অমুক বুজুর্গানে দিনের কবরের কাছে চাইলে তার কাছে পাওয়া যাবে এটা আপনাকে কে বলল বরং আপনি সেখানে গিয়ে দোয়া করতে পারেন আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া আপনি মাইয়েতের জন্য দোয়া করবেন মাইয়েতের কাছে আপনার আমার কি চাওয়া পাওয়া থাকতে পারে কথাকে বুঝতে পেরেছেন কথাকে বুঝতে পেরেছেন এমন শিরকে আকবারের সাথে যদি আমরা সম্পৃক্ত থাকি তাহলে কালিমা পড়ে মুসলমান হতে হবে আজকেই তওবা করতে হবে কেননা সরিষা দানে পার দানা পরিমাণ যদি শিরক নিয়ে মৃত্যু হয়ে যায় তাহলে জান্নাতে প্রবেশ করা যাবে না অসম্ভব হতে পারে না সরিষা দানা পরিমাণ শিরক নিয়ে যদি মৃত্যুবরণ হয়ে যায় বিচারের মাঠে জান্নাতে যাওয়া যাবে না সুতরাং স্রষ্টা এবং সৃষ্টির মাঝখানে আজকের পর থেকে কোনো স্থান নির্ধারণ করব না আমরা যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় যদি কোনো কিছু পাওয়ার প্রয়োজন হয় সরাসরি রবের কাছে চাইব সরাসরি রবের কাছে প্রার্থনা করব আপনাকে আরবিতে বলতে হবে এমনটা না আপনি আপনার মাতৃভাষায় আপনি আপনার রবের কাছে চাওয়ার চেষ্টা করবেন আমার আপনার রব আমার আপনার আল্লাহ আমার আপনার স্রষ্টা আমার আপনার মনের আশাগুলো পূর্ণ করবে ইনশাআল্লাহ এবার আসুন আমরা যে আমলগুলো করলে আমাদের পুনরায় কালিমা পড়ে মুসলমান হতে হবে তার মধ্যে অন্যতম হলো যে মুশরিক বা কাফেরকে কাফের মনে না করা মুশরিক বা কাফেরকে কাফের মনে না করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানসমূহকে আমি আপনি এখানে দুইটা পয়েন্ট একসাথে করতে পারি সেটা হলো যে কাফেরকে কাফের মনে না করা এবং কাফেরদের সাথে কাফের মনে না করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যে কথা বলতে চাচ্ছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনি এ বিষয়ে জ্ঞান অর্জন না করার কারণে আজকে কাফেরকে কাফের মনে না করে ইমানদার ভাবা শেষ দেখ আমি আপনি দুঃসাহস দেখাই অনেক বক্তা অনেক ব্যক্তি বুজুর্গানের দিন ঐক্যের দোহাই দিয়ে দেখা যাচ্ছে ভ্রাতৃত্বের দোহাই দিয়ে শিয়াদেরকে পর্যন্ত ভাই বলে আখ্যায়িত করার চেষ্টা করে শিয়াদেরকে ভাই বলে আখ্যায়িত করার চেষ্টা করে কাদিয়ানিদেরকে তারা ভাই বলে আখ্যায়িত করার চেষ্টা করে যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নবী স্বীকৃতি না দিয়ে শেষ নবী স্বীকৃতি না দিয়ে গোলাম আহমদ কাদিয়ানিকে তারা শেষ নবী হিসেবে স্বীকৃতি দেয় সেখানে আপনি কিভাবে মুসলমান হয়ে তাদেরকে আপনি কাফের হিসেবে আখ্যায়িত না করে মুসলমান দাবি করতে পারেন আবার মুসলমান ভাই হিসেবে আখ্যায়িত করেন আপনার ইমানের সমস্যা আছে ইমানের ত্রুটি আছে কাফেরকে কাফের বলে স্বীকার করতে হবে কাদিয়ানিরা কোশ্চিন কালে মুসলমান হতে পারে না কাদিয়ানিরা কোশ্চিন কালে মুসলমান হতে পারে না যারা শেষ নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকৃতি না দেয় তারা কখনো মুসলমান বলে স্বীকৃতি দিতে হবে এটা হলো ইসলামের বিধান যদি আপনি কাফের বলে স্বীকৃতি না দেন যদি আপনি ভালোবাসা দেখিয়ে মুসলিম ভ্রাতৃত্ববোধ রক্ষা করতে চান
আপনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আমি ভালো ব্যবহার করতে নিষেধ করতেছি না, তবে স্বীকৃতি দেওয়ার কথা বলতেছি। যদি আপনি তাদেরকে কাফের বলে স্বীকৃতি না দেন তাহলে বিচারের মাঠে ধরা খেতে হবে। কেননা কোনো কাফের কোনো মুসলিমের এমন আতাত বন্ধু হতে পারে না। আপনি যুবক, আপনি একটা নারীর প্রেমে পড়েছেন, যে নারী হিন্দু, যে নারী বৌদ্ধ, যে নারী খ্রিস্টান, নারীটা আপনার ভালোবাসায় মত্ত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম তাকে মুসলমান বলে না। মুসলমান হতে হবে আল্লাহকে চিনে, মুসলমান হতে হবে রবকে চিনে, মুসলমান হতে হবে আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী হিসেবে স্বীকার করে। মেয়েটা আপনাকে ভালোবেসে মুসলমান হয়েছে, ছেলেটা আপনাকে ভালোবেসে মুসলমান হয়েছে, সে আল্লাহকে ভালোবেসে মুসলমান হয়নি, সে রাসূলকে ভালোবেসে মুসলমান হয়নি, কোশ্চিন কালেও সে মুসলমান হতে পারে না, অসম্ভব হতে পারে না। এই ভালোবাসার বন্ধন হলো জেনার বন্ধন, এই ভালোবাসার বন্ধন হলো জেনার বন্ধন। যদি কোনো নারী আল্লাহকে রব বলে স্বীকার করে, যদি কোনো যদি কোনো পুরুষ আল্লাহকে রব বলে স্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে ভালোবেসে মুসলমান হয়, তারপরে কোনো মুসলিম ছেলে বা মেয়ের সাথে বিবাহ হয়, সেটা আলাদা বিষয়। কিন্তু কোনো মেয়ে আপনাকে ভালোবেসে, যদি কোনো ছেলে আপনাকে ভালোবেসে, আমি আপনি কি হাদিসটা জানি না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নিয়তির উপরে নির্ভরশীল, লম্বা হাদিস, প্রত্যেকটা গ্রন্থের এটা হলো প্রথম হাদিস, মনে রাখার চেষ্টা করবেন। আপনার নিয়ত যদি হয় যে আমি অমুক আব্দুর রহমানকে ভালোবেসে মুসলমান হচ্ছি, তাহলে আপনি আসলে প্রকৃত মুসলমান হতে পারেননি। আপনাকে রবকে চিনে মুসলমান হতে হবে, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে মুসলমান হতে হবে। ব্যক্তিকে ভালোবেসে কখনো মুসলমান হওয়া যাই না, এমনটা হতে পারে ব্যক্তির আদর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ফুটে উঠলে, রাসূলের আদর্শ নিজের জীবনে লালন করে, রাসূলের আদর্শ নিজের জীবনে ধারণ করে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, কালিমা পড়ে মুসলমান হয়ে একটা মুসলিম পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বা একটা মুসলিম নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সেটা একটা বিষয়, কিন্তু আপনি আল্লাহকে আল্লাহ বলে না চিনে, রবকে রব বলে না চিনে, স্রষ্টাকে স্রষ্টা বলে না চিনে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ ভালোবাসার পাত্র হিসেবে নির্ধারণ না করে, যদি আমার আপনার মতো একজন খাকসার ব্যক্তির ভালোবাসায় আপনি বলেন আমি মুসলমান হয়েছি, কোশ্চিন কালেও আপনি মুসলমান হতে পারবেন না, অসম্ভব হতে পারে না। আর যুবক ভাই, আপনাকে ভালোবেসে যে নারী মুসলমান হয়, সে নারী আপনার আল্লাহকে ভালোবাসে না, আর আপনার আল্লাহকে ভালো না বাসার কারণে আপনার এই বিবাহ বৈধ না। কেননা কোনো মুসলমানের সাথে কাফেরের বিবাহ বন্ধন হতে পারে না। এখন তো আবার মুসলিম নারীরা কাফেরদের সাথে বিবাহ করে, তার মানে স্বামী হিন্দু নারী মুসলমান, বা দেখা যাচ্ছে স্ত্রী মুসলমান স্বামী হিন্দু, উভয় জেনার গুনাহগার, উভয় জেনার গুনাহগার, উভয় জেনার শাস্তি পাবে। মনে রাখার চেষ্টা করবেন, দুনিয়াতে বোন বা দুনিয়াতে ভাই, আপনি হয়তো দুনিয়াবি সুখ সমৃদ্ধি বা শান্তির জন্য একজন অমুসলিম পুরুষকে বেছে নিয়েছেন বা একজন অমুসলিম নারীকে বেছে নিয়েছেন, দেখা যাচ্ছে বিচারের মাঠে আপনি কিন্তু এই সেলিব্রিটির দোহাই দিয়ে বা দুনিয়াবি বিভিন্ন চিন্তা চেতনার দোহাই দিয়ে জান্নাত লাভ করতে পারবেন না। এজন্য যতদিন পর্যন্ত একসাথে সংসার করবেন, উভয়ে উভয়ে আলাদা আলাদা ধর্মে থাকার কারণে আপনাদের বিবাহ বন্ধন ইসলামের শরীয়ত অনুযায়ী জায়েজ না, উভয়ের জেনার গুনাহ হচ্ছে। আর এই জেনার গুনাহ থেকে ফিরে আসার জন্য আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, রবকে রব বলে স্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করে, যদি আপনার স্ত্রী অথবা আপনার স্বামী মুসলমান হয় তাহলে পুনরায় নতুন করে আবার মোহর নির্ধারণ করে বিবাহ করতে হবে। তা না হলে একসাথে যতদিন পর্যন্ত থাকবেন জেনার গুনাহ হবে, এবং এই জেনার গুনার মাধ্যমে আপনি যে কাফের বলে বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছেন, কাফেরকে কাফের মনে করেননি, এজন্য পুনরায় আপনাকেও কালিমা পড়ে মুসলমান হতে হবে। কথা কি ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? অসুবিধা আছে? যে কথা বলতে চাচ্ছিলাম এবার আসুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমত ব্যতীত অন্য কোন হুকুমতকে উত্তম মনে করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাব আছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ আছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আছে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বিধান আছে না? আমি একটু আগে যতগুলো দলের নাম বললাম, কেউ বলি ফিলতলি, কেউ বলি আটরশি, কেউ বলি ফুরফুরা, কেউ বলি দেওবন্দি, কেউ বলি চিশতিয়া, কেউ বলি মুজাদ্দিদিয়া, কেউ বলি নকশবন্দিয়া, কেউ বলি কাদারিয়া, কেউ বলি শরীয়ত, কেউ বলি মারেফত, কেউ বলি হাকিকত, কেউ বলি তরিকত, কেউ বলি হানাফি, কেউ বলি মালিকি, কেউ বলি হাম্বলি, কেউ বলি শিয়া, কেউ বলি খারেজি, কেউ বলি জাহামিয়া, কেউ বলি মুতাজিলা, কেউ বলি মুজাশিবা, কেউ বলি চরমনাই,
ইত্যাদি নামে নামকরণ করে ঘোড়ায় পেঁচায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে আমি আপনি উত্তম মনে না করে ব্যক্তি মতামতের উপরে ডিপেন্ডেন্ট হয়ে ব্যক্তির উপরে নির্ভরশীল হয়ে আজকে হানাফি নামে নামকরণ করি, আজকে মালিকি নামে নামকরণ করি, আজকে শাফি নামে নামকরণ করি, আজকে হাম্বলি নামে নামকরণ করি। অথচ আপনাদেরকে এক শ্রেণীর হুজুর বোকা বানাচ্ছে, অথচ আজকে আপনাদেরকে এক শ্রেণীর আলেম বোকা বানাচ্ছে। যদি বলেন কিভাবে, যদি বলেন কিভাবে, আমাকে তো বলতেই হবে কিভাবে। আচ্ছা আচ্ছা, আমাদের সমাজে প্রচলিত আছে না চারটা মাঝহাব মানা কি, কথা বলেন, চারটা মাঝহাব মানা কি আমাদের সমাজে প্রচলিত আছে কি? ফরজ চার মাঝহাব মানা কি, বা চার মাঝহাবের যে কোনো একটা মাঝহাব মানা কি ফরজ? আচ্ছা, সবাই কথা বলতে হবে, আপনারা সচেতন কথা বলবেন। আচ্ছা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন ব্যক্তির মাধ্যমে আমাদের উপর ফরজ কোন বিধান নাজিল হওয়ার কোন সম্ভাবনা আছে? বুঝে শুনে বলতেছেন, বুঝে শুনে বলতেছেন, আল্লাহর রাসূল ছাড়া অন্য কোন ব্যক্তির মাধ্যমে ফরজ হওয়ার আল্লাহর পক্ষ থেকে কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে? যদি সম্ভাবনা না থাকে, আচ্ছা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন কত হিজরিতে, কত হিজরিতে? আপনার কোন প্রিয় খেলোয়াড় কত রান করেছে, কত উইকেট দিয়েছে সব তো মনে থাকে, খুব ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কত হিজরিতে? মনে রাখার চেষ্টা করবেন, আজকের পর থেকে ভুলবেন না, এগারো হিজরিতে। কত হিজরি? এগারো হিজরিতে মৃত্যুবরণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগারো হিজরির প্রথম দ্বিতীয় তারিখে, গণনার ক্ষেত্রে দশম হিজরি বললে ভালো হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন দশম হিজরিতে, আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্ম কত হিজরিতে, কত হিজরিতে, কথা বলেন কি? ইমামের নাম জানি না, আশি হিজরিতে। কত হিজরিতে? আশি হিজরিতে। আচ্ছা বলেন তো দেখি, মাঝখানে কত বছরের পার্থক্য, মাঝখানে কত বছরের পার্থক্য? ওদিকে দশ, এদিকে আশি, তাহলে কত বছরের পার্থক্য? সত্তর বছরের পার্থক্য। আচ্ছা, আবু হানিফা রহমতুল্লাহ আলাহির জন্মের আগে হানাফি মাজহাবের জন্ম, নাকি তার জন্মের পরে হানাফি মাজহাবের জন্ম? কি আপনারা তো সচেতন কথা বলেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাহির জন্মের আগে হানাফি মাজহাবের জন্ম, নাকি তার জন্মের পরে হানাফি মাজহাবের জন্ম? আরেকজন বলতেছে আগে। তো তিনার যদি মৃত্যুবরণ জন্মগ্রহণ করার আগে যদি মাজহাবের, তার মানে হানাফি মাজহাবের জন্ম হয়, তাহলে সেটা বলে যাবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাহির জন্মের পরে হানাফি মাজহাবের জন্ম, তা না হলে তার নামে কিভাবে নামকরণ করা হয়? মনে করেন আপনার নামে একটা দলের নামকরণ করা হলো, এটা কি আপনার জন্মের আগে হতে পারে? জন্মের আগে হতে পারে? আপনার জন্মের পরে? তো আবু হানিফা রহমতুল্লাহ আলাহির জন্মের পরে হানাফি মাজহাবের জন্ম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে যদি ওহি বন্ধ হয়ে যায়, রাসূল মারা যাওয়ার পরে ওহি চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে? চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে? জোর গলায় বলতেছেন তো, সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই তো। তাহলে দশম হিজরিতে ওহি বন্ধ, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্ম হচ্ছে আশি হিজরিতে, মাঝখানে সত্তর বছরের লম্বা একটা গ্যাপ। এই সত্তর বছর পরে যদি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জন্ম, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মারা গিয়েছেন একশো পঞ্চাশ হিজরিতে, দেড়শো হিজরিতে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন দেড়শো হিজরিতে, একশো পঞ্চাশ হিজরিতে, তাহলে তারপরের ইমামগণ তো আরও পরে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফরজ করে না যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে যদি ওহি বন্ধ হয়ে যায়, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্মের পরে যদি হানাফি মাজহাবের জন্ম হয়, তাহলে মাজহাব ফরজ করলো কে? কে ফরজ করেছে মাজহাব, কথা বলেন, কে ফরজ করেছে? তো কে ফরজ করেছে? আমার আপনার মতো ব্যক্তিরাই ফরজ করেছে, বুঝতে পেরেছেন? এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, আপনি হয়তো বলতে পারেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাহি তাহলে কি উত্তম কল্যাণের উপরে ছিল না? আমরা কখনো আবু হানিফা রহমতুল্লাহ আলাহিকে খাটো করে দেখি না। এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাহি বলেছেন ইজা সহাল হাদিস ফাওয়া মাজহাবি, তোমরা যেখানে সহি হাদিস পাবে সেখানে আমার, সেটাই আমার মাজহাব। মনে রাখার চেষ্টা করবেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাহির নিয়ম অনুযায়ী হানাফি মাজহাব চলে না, অসম্ভব, হতে পারে না। বরং আবু হানিফা রহমতুল্লাহ আলাহির নাম ভাঙিয়ে নতুন নতুন ইবাদাত, নতুন নতুন তরিকা, নতুন নতুন সিস্টেম, আশআরি মাতুরিদি আকীদা গ্রহণ করেছে তারা, বুঝতে পেরেছেন?
বুঝতে পেরেছেন? সুতরাং যে কথা বলতে চাচ্ছিলাম, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই হানাফি মাযহাব রেখে যায়নি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাব রেখে যায়নি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মালিকি মাযহাব রেখে যায়নি, কোন ইমাম এগুলো রেখে যায়নি। কিছু কিছু ধর্ম ব্যবসায়ীরা এগুলো নতুন করে সৃষ্টি করেছে, কিছু কিছু ধর্ম ব্যবসায়ীরা এগুলো নতুন করে তৈরি করেছে। সুতরাং যে কথা বলতে চাই, মাযহাবের পথ ছেড়ে দিয়ে, এই ভ্রান্ত তরিকা ছেড়ে দিয়ে আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কুরআন এবং সুন্নাহ অনুযায়ী গ্রহণ করতে হবে। কোনো ব্যক্তিগত মতকে প্রায়োরিটি না দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রায়োরিটি দিতে হবে। মনে করেন একটা মাসালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলেছেন, আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বলেছেন, আপনারা মানবেন কোনটা? কোনটা মানবেন? তো আল্লাহ রাসূল তো সাহাবীদেরকে মানতে বলেছেন, তাহলে রাসূলেরটা মানবেন কেন? কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আর সাহাবায়ে কিরামের মত কথা যখন দুইটা ডিভাইডেড হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, তখন উসুল অনুযায়ী রাসূলেরটা মানতে হবে, সাহাবীরটা তখন বাদ। মনে রাখার চেষ্টা করবেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে সাহাবা কিরামের কথা চলে না, সেখানে আমি আপনি অমুক পীর সাহেব, অমুক ইমাম, অমুক ব্যক্তি, অমুক বুজুর্গানে দিনের মতকে কিভাবে উপরে উঠাই, অসম্ভব, হতে পারে না। যদি এমনটা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানটাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলামকে অপছন্দ করি, বা আমি আপনি যদি রাসূলের পথ ভেদ বাদ দিয়ে অন্য পথ গ্রহণ করি, পুনরায় কালিমা পড়ে মুসলমান হতে হবে, তা না হলে জান্নাতে যাওয়া যাবে না, অসম্ভব, হতে পারে না। তন্মধ্যে আরেকটা বিষয়, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনিত বিধানকে অপছন্দ করা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বিধানকে অপছন্দ করা, আপনারা কি এমন কি কোন মুসলমান আছে যে রাসূলের বিধানকে অপছন্দ করে? কি মনে হয়, আছে রাসূলের বিধানকে, রেখে যাওয়া বিধানকে অপছন্দ করে, আছে এমনটা? আছে। এখন যদি একটা হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, তার মধ্যে এক মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য পান করবে তার উপরে জান্নাত হারাম। চুপ করে আপনার ইমাম সাহেব ফতোয়া দিবে, ওটা তো মাকরু। বুঝতে পারেননি মনে হয়, আমি মনে বুঝাতে পারিনি আপনাদের। তার মানে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নেশাজাতীয় দ্রব্য পান করলে কি হবে, সেটা হারাম হয়ে যাবে, সে জান্নাতে যেতে পারবে না, আর চট করে আমার আপনার মতো টুপি দাঁড়িয়েওয়ালা ব্যক্তি কি করতেছে, টুপি দাঁড়িয়েওয়ালা ব্যক্তি ওটাকে মাকরু বলে স্বীকার করতেছে। প্রবন্ধরা আমার যে কথা বলতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা সুন্নাতি আদর্শকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বিধানকে যদি কেউ অপছন্দ করে, আরেকটা পয়েন্ট আমি এখানে উল্লেখ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বিধানকে নিয়ে যদি কেউ হাসি ঠাট্টা তামাশা করে, তাকে পুনরায় কালিমা পড়ে মুসলমান হতে হবে, তা না হলে বিচারের মাঠে জান্নাতে যেতে পারবে না। প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম, যখন আমি আপনি মসজিদে প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল মোতাবেক সালাতে সূরা ফাতিহা পাঠ করা শেষ করেই উচ্চস্বরে আমিন বলি, তখন আমার আপনার এক শ্রেণীর মসজিদের দায়িত্বশীল, এক শ্রেণীর মসজিদের ইমাম তারা মসজিদ থেকে বের করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 11 হাদিস নম্বর 17, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস নম্বর 882, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 112 হাদিস নম্বর 883 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং এ বিষয়ে বুলুগুল মারামের 442 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন কিরাতি উম্মিল কুরআন রাফা সাওতাহু ওয়া ক্বালা আমিন ইযা আম্মানাল ইমাম ফা আমিনু ফা ইন্নাহু মানাফাকা তা'মিনুহু তা'মিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন দাম্বি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দায়ী করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে সূরা ফাতিহা পাঠ করা সমাপ্ত করতেন, তখন কণ্ঠস্বর উঁচু করতেন, আমিন বলতেন। এমর মেসাই বুখারীর মধ্যে যে বিষয়টা আসছে, ইজা আম্মানাল ইমাম ফা আমিনু ফা ইন্নাহু মান আফাকা তা'মিনুহু তা'মিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন দাম্বি। যে ব্যক্তি আমিন বলবে আর ফেরেশতারা আমিন বলবে, উভয়ের আমিন এক হয়ে যাবে, তার পিছনের যাবতীয় গুনাহখাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া হামদিহি। যেখানে আল্লাহ রাসূল বলেছেন তার গুনাহখাতা মাফ হবে, যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাম যে আমল করেছেন সেখানে সেই আমল করার কারণে যদি মসজিদ থেকে বের করে দেওয়া হয় সেখানে সেই আমল করার কারণে যদি আমাকে আপনাকে অপমানিত করা হয় সেখানে সেই আমল করার কারণে যদি আমাকে আপনাকে রাসূলের বিধান মানার কারণে লাঞ্ছিত করা হয় অপমানিত করা হয় অপদস্থ করা হয় এই অপমান করার কারণে এই লাঞ্ছিত করার কারণে যতই টুপি ধরে থাকুক না কেন যতই দাড়ি থাকুক না কেন ঈমান ভঙ্গের কারণের মধ্যে একটা অন্যতম কারণ হলো সুন্নাতকে নিয়ে হাসি তামাশা করা সুন্নাতের বিরোধিতা করা আপনি সুন্নাত মানতে পারেন না জবানে তালা মেরে রাখবেন অন্তরে তালা মেরে রাখবেন কথা বলে ঈমান হারা হওয়ার চেষ্টা করবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন মসজিদে যখন সূরা ফাতিহা পাঠ করা সমাপ্ত করতেন তখন কণ্ঠস্বর উঁচু করতে আমিন বলতেন যে বিষয়ে মর্যাদাপূর্ণ হাদিস আসছে যে আমিন বললে ফেরেশতারা আমিন বললে উভয়ের পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয় সেখানে আপনাকে মসজিদ থেকে বের করে দিতে বলেছে কে সেখানে আপনাকে মসজিদে ফিতনা সৃষ্টিকারী বলতে বলেছে কে সুতরাং মনে রাখার চেষ্টা করবেন যদি আপনি এভাবে সুন্নাত মানার কারণে কোনো ব্যক্তিকে মসজিদ থেকে বের করে দেন পুনরায় আপনাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে যদি এভাবে সুন্নাত মানার কারণে যদি আপনি কোনো ব্যক্তিকে অবজ্ঞা করেন হাসি তামাশা করেন পুনরায় কালিমা পড়ে মুসলমান হতে হবে তা না হলে বিচারের মাঠে জান্নাতে যেতে পারবেন না আপনার আমলের সাথে না মিলতে পারে আপনার তরিকার সাথে না মিলতে পারে জবান বন্ধ রাখতে হবে কি জন্য আপনি তাকে মসজিদ থেকে বের করে দিলেন কে আপনাকে অনুমতি দিয়েছে মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য কেন হাদিস খুলে দেখেছেন কেন কোরআন মাজিদ খুলে দেখেছেন একজন ব্যক্তি পায়ের সাথে পা কাদের সাথে কাঁধ মসজিদের মধ্যে গিয়ে লাগাচ্ছে লাগানোর সাথে সাথে আপনি তাকে ঠাট্টা হাসি তামাশা করে বলতেছেন তুমি মুরব্বির পায়ে কেন পা লাগাচ্ছ আরে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমল করেছেন খুলে দেখুন আপনি সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস নম্বর 725 সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 77 হাদিস নম্বর 726 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আনাস ইবনে মালিক আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আকিমু সুফাকুম ফা ইন্নি আরাকুম মিন আরাই যুহরি ওয়া কান আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিয়ানকিবি সাহিবিহি ওয়া কদামাহু বিকদামিহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন আল্লাহ রাসূল বলতেন তোমরা তোমাদের কাতারকে সোজা করে নাও কেননা আমি আমার পেছন হতে আমি তোমাদেরকে দেখতে পাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা যখন কাতারে দাঁড়াতাম কাদের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম আমরা যখন কাতারে দাঁড়াতাম কাদের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম এ মর্মে সবচাইতে মর্যাদাপূর্ণ যে হাদিসটা আসছে তারপর আনি আউসাত 5797 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাদ্দা ফুরুজাতান ফি সাফিন যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়াবেন রাফা আল্লাহু বিহি দারাজাতান মহান আল্লাহ ওই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দিবে ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার দিয়েছেন যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্যাদা দিয়েছেন কাদের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলালে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে সেখানে আপনি হাদিসকে উপেক্ষা করে সেখানে আপনি হাদিসকে অবমূল্যায়ন করে সেখানে আপনি সামাজিকতার দোহাই দিয়ে সেখানে আপনি মুরব্বির পায়ের সাথে পা মেলানোর দোহাই দিয়ে সুন্নাতকে নিয়ে যদি হাসি তামাশা করেন সুন্নাত পালন করার কারণে যদি মসজিদ থেকে বের করে দেন ঈমান নষ্ট হয়ে যাবে পুনরায় কালিমা পড়ে আবার মুসলমান হতে হবে কালিমা কিভাবে পড়তে হয় জানেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠের মাধ্যমে একজন বিধর্মী যেমন মুসলমান হয় কালিমা পড়ে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের অবজ্ঞা করার কারণে পুনরায় কালিমা পড়ে মুসলমান হতে হবে বারবার একটা কথা বলতেছি সুন্নাত মানতে না পারলে জবানে তালা মেরে রাখবেন অন্তরে তালা মেরে রাখতে হবে বিরোধিতা করলে ঈমান হারা হয়ে যাবে ঈমান নষ্ট হয়ে যাবে কালিমা পড়ে মুসলমান না হলে বিচারের মাঠে জান্নাতে যাওয়া যাবে না আপনি হাদিসটাকে নিয়ে কখনো ব্যাখ্যা করেননি আপনি হাদিসটাকে নিয়ে কখনো মূল্যায়ন করেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলেছেন সামান্য কাদের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলালে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে কেন বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো গবেষণা করেছেন কখনো গবেষণা করেছেন শুধু তো বিরোধিতা করলে বেঁচে যায় মনে রাখার চেষ্টা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কাঁধের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করে তার কিয়ামতের মাঠে মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে কেন বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্বপূর্ণ কথা আপনি তো এখনো পর্যন্ত বোকার স্বর্গে আছেন আপনাকে কে বুঝাবে যে কথা বলতে চাচ্ছিলাম আপনাকে বিষয়ে মূল্যায়ন করতে হবে যখন আপনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন একটা পাঁচতলা বিল্ডিং এর মালিক আর একটা কুড়ি ঘরের মালিক একটা পাঁচতলা বিল্ডিং এর মালিক আর একটা কুড়ে ঘরের মালিক একটা 100 বিঘা সম্পত্তির মালিক আর একজন এক কাঠা সম্পত্তির মালিক গুরুত্ব সহকারে কথা বোঝার চেষ্টা করবেন বিরোধিতা করে ঈমান হারা হওয়ার চেষ্টা করিয়েন না বলতেছি কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন একজন পাঁচতলা বিল্ডিং এর মালিক আর একজন
কুড়ি ঘরের মালিক, একজন 100 বিঘা সম্পত্তির মালিক আর একজন 1 কাঠা সম্পত্তির মালিক। মনে রাখার চেষ্টা করবেন, মসজিদে প্রবেশ করেছে এই দুইজন ব্যক্তি, ওই দেখা যাচ্ছে ড্রাইভার ওই মসজিদের বাহিরে গাড়ির দরজা খুলে দিয়েছে, তারপরে গাড়ির মালিক মসজিদ থেকে ওই গাড়ি থেকে বের হয়েছে। আসে না এমনটা? কি কথা বলেন এখন, আসে না এমনটা? আমাদের সমাজে পার্থক্য করা হয়নি মানুষের এমন ভাবে? আপনারা কি কথা বুঝতে পারতেছেন না? আর পার্থক্য করা হয়নি এমন ভাবে? ইসলামে কে পার্থক্য দিয়েছে? ইসলামে কে পার্থক্য দিয়েছে? প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, গাড়ির ড্রাইভার আর গাড়ির মালিক, পাঁচতলা বিল্ডিং এর মালিক, 20 ঘরের মালিক, এদিকে 100 বিঘা সম্পত্তির মালিক, 1 খাটা সম্পত্তির মালিক, উভয়ে এই 6 জন, কেউ ধনী কেউ গরিব, কেউ ফকির কেউ মিসকিন কেউ সমৃদ্ধশালী, পাশাপাশি দাঁড়িয়ে কেউ ড্রাইভার কেউ মালিক, যখন মসজিদের মধ্যে প্রবেশ করে ওখানে কিন্তু গাড়ির দরজা খুলে দিয়েছে, তারপরে গাড়ি থেকে বের হয়েছে, কিন্তু মসজিদের মধ্যে প্রবেশ করে এই যে মানুষের মাঝের বিশাল একটা পার্থক্য, এই পার্থক্য ভুলে গিয়ে উভয়ে যখন কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে, আমরা বলি না যে দুই ভাই একসাথে, ভাইয়ে ভাইয়ে একসাথে মিলিত হয়ে কাজ করি, উভয়ে যখন মসজিদের মধ্যে ঢুকে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পাটা মিলিয়ে এই চিন্তা করবে, তুমিও যে মানুষ আমিও সেই মানুষ, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে আমাকে সেই আল্লাহ সৃষ্টি করেছে, তুমি হয়তো আজকে 5 কোটি টাকা দামের গাড়িতে চলো, আমি হয়তো সাইকেল চালাই, কিন্তু তোমার কবরের ডিজাইনে একই, আমার কবরের ডিজাইনে একই, তোমার গায়ে যে রক্ত মাংস আমার গায়ে একই রক্ত মাংস। মনে রাখার চেষ্টা করবেন, সেদিন আপনি আমি যদি এভাবে চিন্তা করতে পারি যে তোমার হয়তো আজকে 5 তলা, আমার হয়তো 20 ঘর, তোমার হয়তো 100 বিঘা সম্পত্তি, আমার হয়তো 1 কাঠা, তুমি হয়তো গাড়ির মালিক আমি হয়তো গাড়ির ড্রাইভার, কিন্তু তোমার আমার মাঝে মানসিকতার দিক দিয়ে কোনো পার্থক্য নাই। আসো ভাইয়ে ভাইয়ে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পাটা মিলিয়ে সালাতে দাঁড়াই, যদি এই চিন্তা করে সালাতে দাঁড়িয়ে করতে পারে, তাহলেই না সে জান্নাতে প্রবেশ করতে পারে, তাহলেই না তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুতরাং আপনি হাদিসকে মূল্যায়ন করবেন না কেন? কথা কি বুঝতে পেরেছেন? আমি কি তাহলে আপনার বিরুদ্ধে বললাম? আমি কি আপনার সমাজের বিরুদ্ধে বললাম? আপনি তো বিষয়টা মূল্যায়ন করেন না। আপনি বলেছেন আপনি আপনার বাপ দাদার আমল কেন ভুলবেন? আপনার বাপ দাদার আমল আমি ভুলতে বলিনি। যেদিন মূসা আলাইহিসসালাম ফিরাউনের কাছে তাওহীদের দাওয়াত দিয়েছিল, মনে রাখার চেষ্টা করবেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন সেদিন তাওহীদের দাওয়াত দিয়েছিল নমরুদের কাছে, নমরুদ একই কথা বলেছিল, ইব্রাহিম তুমি তোমার বাপ দাদার রেখে যাওয়া ধর্মকে অস্বীকার করছো। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা এই পাথর উঠিয়েছে, পাথর উঠিয়ে বলতেছে, ইব্রাহিম তুমি কি তোমার দাওয়াত বন্ধ করবে, নাহলে পাথরের আঘাতে তোমাকে হত্যা করবো। কে বলেছে? ইব্রাহিম আলাইহিসসালামের পিতা বলেছে। আপনার পিতা তো আপনাকে এখনো বলিনি, সমাজের মানুষ হয়তো বলতেছে যে তুমি তোমার বাপ দাদার রেখে যাওয়া ধর্মকে অস্বীকার করছো, আর আপনিও হর হামেশা বলেন তুমি তোমার রেখে যাওয়া বাপ দাদার ধর্মকে অস্বীকার করছো। সেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন আবু জাহালের কাছে তাওহীদের দাওয়াত দিয়েছিল, আবু জাহালও একই কথা বলেছিল, মুহাম্মদ তুমি তোমার বাপ দাদার রেখে যাওয়া ধর্মকে অস্বীকার করছো। সেদিন আবু জাহাল যে কথা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, যেদিন নমরুদ যে কথা বলেছিল ইব্রাহিম আলাইহিস সালামের সামনে, আমি আপনি নামধারী মুসলমান হয়ে আমি আপনি আরেকজন সুন্নাতপন্থী ওয়ালাকে একইভাবে কটাক্ষ করি, একইভাবে মূল্যায়ন করি, তো আবু জাহাল মার্কা মুসলমান ছাড়া কি বলতে পারে আমি আপনাকে? কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং যে কথা বলতে চাচ্ছিলাম, আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানসমূহকে নিয়ে আপনি হাসি ঠাট্টা তামাশা করতে পারবেন না, আপনি অবমূল্যায়ন করতে পারবেন না। আপনি মানতে না পারেন, জবানে তালা মেরে রাখতে হবে, জবান বন্ধ রাখতে হবে, বিরোধিতা করতে পারবেন না। সুতরাং সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ পদ্ধতির বিধান, কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পাটা মিলালে আপনি তাকে মুরব্বির অজুহাত দিয়ে মসজিদ থেকে বের করে দিতে পারেন না। ইসলাম আপনাকে অনুমতি দেয়, ইসলাম আপনাকে অনুমোদন দেয়নি। সুতরাং পরিবর্তন হতে হবে, সতর্ক হতে হবে।